সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি, এরকমই একটি জায়গায় এসেছি। রাত এখন একটা, এই একটার সময় এই রাস্তায় লকডাউনে এক অসহায় বোন দক্ষিণ বাড্ডা বাজার, সেখানে রাস্তায় বসে পান সিগারেট বিক্রি করে তার সংসার চালায়। চলুন দর্শক, আমরা তাকে একটু দেখাই কীভাবে সে এত রাত্রে একা একা বসে, এই যে দেখতে পাচ্ছেন একা একা বসে একদম নির্জন, দু একজন রিক্সাওয়ালা কিংবা গাড়ির চালক এরাই তার গ্রাহক, এসে কিনে কেনাকাটা করে। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। আপা কি নাম আপনার? কল্পনা। কল্পনা আপা, এই যে কল্পনা আপা, এই যে এত রাত্রে আপনি এখানে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দক্ষিণ বাড্ডা কাঁচা বাজার। আর কল্পনা, কল্পনা আপা একটু জোরে কথা বলবেন। কল্পনা, কল্পনা জি। আচ্ছা কি করেন আপনি, এই যে আপনি বিড়ি সিগারেটের দোকান দিয়ে, এই যে রাত এখন একটা বাজে, আপনি এই যে একা রাস্তায় বসে রয়েছেন, কারণ কি একটু বলবেন আমাদেরকে? আমি লকডাউনের ভিতরে মনে করেন চা সিগারেট বিক্রি করে ছেলে মেয়েদের নিয়ে কোনো রকম চলতেছি, কোনো এই নাই, আমার আর কোনো কাজ নাই, স্বামী নাই গা মনে করেন, বা কোনো আর কোনো কর্ম লোক নাই, আমি একাই আমার ফ্যামিলিতে কর্ম। আপনার স্বামীর কি হয়েছে একটু বিষয়টা বলবেন? স্বামী 4 বছর ধরে মারা গেছে। আচ্ছা কি কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বরগুনা। বরিশাল বরগুনা, জি। আচ্ছা তো এখানে ঢাকাতে কতদিন? এটা কোন এলাকা? এটা দক্ষিণ বাড্ডা। দক্ষিণ বাড্ডা, জি। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে এখানে দেখছেন, এই যে রাত একটা বাজে, একজন বোন তার এই যে আমরা পান সিগারেট বা কি বিক্রি করতে চাই আপনাদেরকে দেখাচ্ছি, বা তার জামার কি হয়েছে বা সেই বিষয়গুলো আমরা দেখো। আচ্ছা আপনি কি হয়েছে আপনার জামার, একটু আমাদেরকে একটু ভালোভাবে বলুন তো। হঠাৎ করে হাত স্ট্রোক করে মারা গেছে। আপনার বিয়ে হয়েছে কিভাবে সেটা একটু বলেন, তারপরে আপনার আমরা শুনছি। এখান থেকে আমার খালার কাছে বেড়াতে আসছিলাম, ওইখানে আমার খালা আর কি আমার বিয়ে দিয়ে দিয়েছে ছোটোবেলায়, 12 বছর বয়স যখন, তারপরে তো সংসার করলাম, বাচ্চা কাচ্চা হইলো, হওয়ার পরে তো হঠাৎ করে ভালো হয়েছিলাম, টিভির কাজ করতো উনি, তারপরে হঠাৎ করে একদিনকে ব্যথা উঠলো বুকে, চিকিৎসা বাগার মানে চিকিৎসা করতে পারি নাই, হঠাৎ করে মনে করেন ব্যথা উঠে মারা গেছে, সময় ছিল না। উনি কি কাজ করতেন? টিভির কাজ করতো, টিভি সেন্টার বিশাল মেকানিক ছিল। আর আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, যে আপনাদের বিয়ে হয়েছে বা কত বছর সংসার হয়েছে? প্রায় 27-28 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে দুই মেয়ে। তারা কি করে? তারা মেয়ে দুটো বিয়ে দিছি, ওরা আছে কোনো রকম, আর ছেলে দুটা নিয়ে আমি এখানে অনেক। ছেলেদের বয়স কত? ছেলে বড়টা হয়েছে 16 বছর আর ছোটটা হয়েছে 13 বছর। তো 16 বছর যেটা, বা আপনার মেয়ের আপনাকে দেখে না, বা আপনি এই যে রাতের একটা বাজে এখানে এসে সিগারেট বিক্রি, পান সিগারেট বিক্রি করেন, বা তারা কি আপনাকে খোঁজ খবর রাখে না? ছেলেদের মেয়েদের আর্থিক অবস্থা অতটা ই না, মানে মোটামুটি ওরা চলে ফিরা খাইতে পারে আর কি, চলতে পারে এইরকম, আমার দেওয়ার মতো এমন কোনো ই নাই গে ওদের। আর ছেলে বড়টা পড়ালেখা করে, এখন পর্যন্ত কোনো কাজে কর্মে দেই নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই যে দেখলেন এই বোনটিকে, যে এখানে অনেক লোকজন আসছে, বা বেশিরভাগই এখানে যারা রিক্সা চালক তারা আসেন, কারণ এত রাত্রে একাই বসে এই যে এই গল্লির ভিতরে তিনি। আচ্ছা এখন তো লকডাউন চলে, তো এই লকডাউনের ভিতরে যে আপনি বিক্রি করেন, এতে কেউ কি আপনাকে ঝামেলা করে না, বা প্রশাসনিক দিক দিয়ে? বা প্রশাসনের ঝামেলা করে, এই যে বসছি বছর পর 5-6 বার বাসায় উঠে গেছি, আবার এসে বসছি, কারণ এই যদি না বসি তাহলে মনে করেন আমি বাজার ঘাট চলে না, আমার ছেলে মেয়ের মুখে মনে করেন আমি ভাত উঠে দিতে পারি না, অনেক কষ্ট আমার। আচ্ছা বলেন তো আপনার সেই কষ্ট কথাগুলো, আপনার জামাই মারা যাওয়ার পরে কি আপনি কোনো টাকা পয়সা রেখে যায়নি? না না, কোনো টাকা পয়সা রেখে যায়নি, কোনো টাকা পয়সা রেখে যায়নি। এই আমি কাপড়ের ব্যবসা করতাম, মনে করেন লকডাউনে সব পুঁজিপত্র খেয়ে শেষ, এখন এই দিয়ে কোনো রকম টুকটাকভাবে আমি চলতেছি, তাতে কষ্ট হয়ে যায়। 2-250 যা আসে ওই 2-3 কেজি চাল কিনি আর বাজার ঘাট করি, ওইভাবে আর কি দিন আল্লাহ পার করে নিতেছে, এইভাবেই আছে। সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা। আচ্ছা আপু আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনার জামাই
যে কাজ করত আপনাদের জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু রেখে যায়নি? না না, ওইখানে দোকান ভাড়া দিত, ঘর ভাড়া দিত, ছেলে মেয়েদের পড়াইছে, মেয়ে দুটো ইন্টার পর্যন্ত পড়ালেখা করাইছে, তারপরে শ্বশুর শাশুড়ি দেশে অনেক ওই বুড়া বুড়ি ওদের খাওয়া খরচ দিত, মানে খাইয়া দেওয়া সমান সমান ছিলাম, কোনো ব্যাংক ব্যালেন্স বা কোনো টাকা পয়সা জমা ছিল না। মারা যখন মারা গেছে তখন মনে করেন আমাদের দোকানের বাড়িওয়ালা ওরা টাকা পয়সা দিছে, ওই দিয়ে আমি আর কি ভাড়া ভুড়া দিয়ে তারপরে নিয়ে গেছি আর কি দেশে লাশ। এই যে আপনি রাত একটা, তো আপনি কয়টা পর্যন্ত থাকেন? আমি থাকি রাত তিনটা পর্যন্ত। তিনটা পর্যন্ত একা একা একজন আপনি নারী এখানে রাত তিনটা পর্যন্ত থাকেন, এতে আপনার ভয় হয় না বা কোনো সমস্যা হয়? ভয় হয়, হইলে কি করবো, এখন তো পেটের দায় বসতে হয়, বুঝেন না, পেটের দায় বসে এখানে করতে হয় আমার, পেটের দায় বসে আছে। তো এই যে আমরা ভিডিও করতেছি বা সমাজে যারা বিত্তশালী আছে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনি? না চাই না, ও গ্যাস বছর তো অনেকে দিছিল কিন্তু লকডাউনে, এই বছর কোনো দিক দিয়ে কোনো লকডাউনে কেউ কোনো সাহায্য করে নাই আছে না। এই যে এই ভিডিও করতেছি আপনাকে, এই যে এত রাতে আমরা দেখে হঠাৎ এখান দিয়ে যেতেছি আপনাকে দেখে, দেখলাম আমরা দাঁড়াইলাম, দাঁড়ায় এই যে ভিডিওটা করলাম, হ্যাঁ, যে একজন মহিলা কি করে এখানে এত রাত্রে বসে, তো সেই জন্য কি আপনি কি কারো মাধ্যমে মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে কারো কাছে সাহায্য চাচ্ছেন? আমার যদি সাহায্য করে কোথাও থেকে কোনো হৃদয়বান ব্যক্তি তাহলে মনে করেন আমার ছেলে মেয়ে নিয়ে আমি এটা ডাইল ভাত খেয়ে তাদের জন্য দোয়া করব আর কিছু পারি না। আজকে কি দিয়ে খেয়েছেন? আজকে কালকের বাসি তরকারি ছিল, সেটা জাল দিছে আর ই আছে না কাঁঠালের বিশি, তাই বড় করছি করে তারপরে ভাত খাইছি ছেলে মেয়ে। এই যে আপনার ছোট ছেলেটা যেটা বলেন কোরআনের হাফেজ, এই ছেলেটাকে আপনি দেখা গেছে সে যদি একটু ভালো কিছু খেতে চায়, আপনার মা হিসাবে মানে এই জিনিসটা আপনি যদি খাওয়াইতে পারেন না বা টাকার হবে তখন আপনার কাছে কেমন লাগে? তখন তো খারাপ লাগে, কি করব, কিছু করার নাই, কিছু করতে পারি না, দিতে পারি না, করতে পারি না, বুঝাই দিই, বুঝাই দিয়ে তারপরে চুপচাপ রাখি। বাচ্চা মানুষ তো বুঝে না, ও তো চায় কেমন কেমন, কিন্তু আমি পারি না ওরে এই করতে দিতে। এই যে বাসি তরকারি খান, তো এতে তো এখন তো মানুষ খাবার দাবার অনেক সচেতন, এতে তো অসুস্থ হয়ে গেলে আর কি করবেন আপনি? কি করবো, আল্লাহ দেখবে, আল্লাহ ছাড়া তো কেউ নাই, বুঝলেন না, আল্লাহ দেখবে, আল্লাহর একটু ভরসা। তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি সহযোগিতা কেউ চায় বা আপনার কাছে এখানে যদি সরাসরি এসে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কোন জায়গা দিয়ে আসবে, মানে মধ্যবাড্ডা এসে কিভাবে আসতে হবে? দক্ষিণবাড্ডা কাঁচা বাজার। আচ্ছা ধরেন এটা যদি শুটিং ক্লাবের পিছন থেকে আসতে হয় তাহলে কিভাবে আসতে হবে? মানে সরাসরি আসতে হলে কিভাবে আসতে হবে? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে সরাসরি আসতে হলে ওই যে ওদিক দিয়ে মনে করেন এই যে আপনারা যেভাবে আসছেন, আমরা মানে গুলশান শুটিং ক্লাব থেকে কিভাবে আসতে হবে একটু আমাদেরকে লোকেশনটা একটু বলে দেন, বা যারা আসবে এসে আপনাকে দেখবে সাহায্য সহযোগিতা করবে একটু বলে দেন কিভাবে আসতে হবে। মনে করেন গুলশান দুয়ে দিয়া এই পুলিশ প্লাজার দিক দিয়া এই যে দক্ষিণবাড্ডা বাজার কাঁচা বাজার আসলেই পাবে। দর্শক যারা এই বোনকে সাহায্য করতে চান, সরাসরি পুলিশ যারা মিরপুর ছাড় থেকে আসতে চান কিংবা ঢাকা তেজগাঁও থেকে আসতে চান, তারা পুলিশ প্লাজার পিছনে দক্ষিণবাড্ডা বাজার বললে যে কোনো যে কেউ দেখাই দিবে, দক্ষিণবাড্ডা বাজারেই এই বোনটি এই চা পান সিগারেট বিক্রি করে। সালাম ভাই বউ থাকে কোথায়, এই যে এইসব দোকানে জিজ্ঞেস করলে ওই যে আজার কাকার দোকানে যে টিভি সার্থ সালাম ভাইয়ের বউ কোন বাসা থাকে তাহলে ওরা দেখায় দিবে। দর্শক আপনারা বুঝেন এখন লকডাউন চলছে বা এই লকডাউনের ভিতরে রাত তিনটা পর্যন্ত এবং রাস্তায় ফুটপাতে এই বোনটি বসে, শুধু এখানে দেখা যাচ্ছে একটা চায়ের কেতলি, তারপরে এখানে কিছু বিড়ি সিগারেটের মানে পান সিগারেটের দোকান নিয়ে বসে আছেন, মানে কতটা অসহায় হলে যে রাতের বেলা বা এসে এমন যখন পুরো শহরটা মানুষ শূন্য হয়ে যায় তখনও তো আপনি এখানে বসে থাকেন বা একজন কাস্টমারের আশায় নাকি? আচ্ছা এছাড়া আপনার সাথে যদি কেউ ফোন নাম্বারে যোগাযোগ করতে চায়, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? আপনি কি ফোন নাম্বারটি ভিডিওতে দিবেন, কেউ যোগাযোগ করবে সাহায্য সহযোগিতা করবে? আপনার কি নাম্বারটি মুখস্থ করা আছে? আপনার বাচ্চা আছে এখানে? আচ্ছা আপনার বাচ্চাটাকে আমরা একটু দেখাতে চাচ্ছি, আর হলো ওই নাম্বারটি কি বিকাশ করা আছে? আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা সেই নাম্বারটি হয়তো এই বোনটি মুখস্থ পারা। মোহাম্মদ আসাদ। আবার বলো। মোহাম্মদ আসাদ। আচ্ছা তুমি কি লেখাপড়া করো? কিসে পড়ো? আমি হ্যাপি বাগে পড়ি। হ্যাঁ হ্যাপি বাগে। বিভাগে পড়ো? আচ্ছা কি পড়ো, কি কোনো কিছু কোরআন শরীফের কোনো কিছু মুখস্থ হয়েছে নাকি? আচ্ছা একটু শোনাও তো আমাদেরকে আগে, যেটাই পারো তুমি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন একজন ভন রাস্তায় ফুটপাতে এখন রাতে একটা বাজে এই সময়ে যদি দোকানদারি করে তার সন্তানকে মানে কোরআনের পাখি বানাচ্ছেন যেটা সহজ কথা আচ্ছা তোমাদের ফোন নাম্বারটি বলো একটু আমাদেরকে 017 017 12 12 954 954 263 263 আচ্ছা আরেকবার বলো তো নাম্বারটি 017 017 12 12 954 954 263 263 সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি কেউ এই ভন্টিকে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করতে পারেন আর দয়া করে ভাই মা বোন সবারই আছে দয়া করে কেউ এই অসহায় বোনটিকে খারাপ কথা বলবেন না বা অনেকে দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবেদন করে থাকি তখন অনেকে কিন্তু অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকে ব্যাড কমেন্টস করেন বা খারাপ কথা বলেন একটু দয়া করে এই যে বুঝেন তো আপনার যদি বোন হতো তাহলে বা আপনার যদি কাছের কেউ হতো তাহলে হয়তো আপনারা খারাপ কেউ বলবেন না এই অনুরোধ রাখছি আচ্ছা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু লাস্ট বারের মতন একটু বলেন যেন যারা এই ভিডিওটি দেখবে বা তাদের উদ্দেশ্যে বা একটু কিছু বলার থাকলে একটু বলেন মানে যারা এই ভিডিওটি দেখবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে একটু বলেন কিছু মানে ভালো খারাপ মানে কারা ফোন দিবে বা কেউ যদি সহযোগিতা করে তারাই ফোন দিবে জি যারা সহযোগিতা করবে তারাই জানি আমার ফোন দেয় কোনো খারাপ কোনো জায়গা থেকে জানি ফোন না দেয় আর কোনো খারাপ কথা বা খারাপ ব্যবহার এটি জানি না করে বুঝছেন সরলতা সুযোগ নিয়ে অনেকে অনেক কথা বলে এটা জানি না বলে এটাই আমার তাদের কাছে অনুরোধ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে এই ভন্টিকে নিয়ে প্রয়োজনে আবার আপডেট ভিডিও দেব কি অবস্থা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম এইভাবে নেবেন